সূরাটাতে কোরআনের মাজিদের ভিতরে এমন কোনো জায়গা নাম নেই যে বনু ইসরায়েলের কি উল্লেখ নেই। বনু ইসরায়েল এসেছে হাজার হাজার লক্ষ লক্ষ নবী, কত লক্ষ লক্ষ নবী। আপনাকে মনে করে নিতে হবে যে হতে পারে এখানেও কোনো ফতেপুর বর্ণাহীর মাটিতে কোনো নবী এসেছে, যে বিশ্বাস করে নিতে হবে। বুঝলেন, এক যুগে এখানে করে হাজার হাজার লক্ষ লক্ষ নবী এসেছে। আমি আপনাকে নিয়ে চলছি যারা ইহুদি যারা খ্রিস্টান, আজকে যারা মুসলিম নিজেকে দাবি করে, মুসলিমের যদি তার পরিচয় না থাকে তাহলে তাকে ইহুদি খ্রিস্টানের সাথে সম্পর্কিত করা যেতে পারে কি পারে না, এটাকে আপনাকে প্রমাণ করে এখান থেকে বিদায় দিয়ে দেব। এই ইতিহাস আমাদেরকে কি জানতে হবে, এই পরিস্থিতিগুলো জানতে হবে। বেশ সুন্দরভাবে বসে আছেন, কানটা খুলে দিমাগটা খুলে বসে থাকেন, আজকের জালসাটা মনে করেন যে একটা কনফারেন্স, বা আজকে মনে করেন যে কোনো দার্সে আছি, কোনো বুখারি কোনো আবু দাউদের দার্সে আছি, ইবনে মাজার দার্সে আছি, সেই দার্সটা আমি কি শুনতে আছি। আহা, এই বানু ইসরায়েল কি শুরু হলো যেই বানু ইসরায়েলের যুগ থেকে? আমরা যখন দেখি হযরতে ইয়াকুবের কটা ছেলে ছিল, কটা কটা ছেলে ছিল এগুলোও জানি না, কিচ্ছু জানি না। প্রত্যেক বছর জালসা শুনে শুনে তো আমরা অনেক কিছু জেনে নিতে পারি। ইয়াকুবের হযরত ইয়াকুবের এগারোটি ছেলে ছিল, কটা? তার মধ্যে একটা ছেলের নাম ইউসুফ ছিল কি ছিল না? এই ইউসুফ ছিল পৃথিবীর এত সুন্দর কি একজন নবী যে পৃথিবীর অর্ধেক রং তাকে দিয়ে দেওয়া হয়েছিল সুন্দরের দিক দিয়ে। একবার পড়ুন সবাই, আল্লাহু আকবার। এই হযরতে ইউসুফ এগারোটি ভাই, হযরতে ইউসুফকে একদিন ফেলে দিল কোথায়, কূপের ভিতরে। আর কূপ থেকে মিশরের একজন বাদশাহ একজন রাজা সম্রাট তাকে দিরহাম দিয়ে ক্রয় করে নিয়ে বাড়িতে নিয়ে গেল, আর বাড়িতে নিয়ে যাওয়ার পরে তাকে জেলখানাতে ভর্তি করলো। জেলখানাতে ভর্তি হওয়ার পরে তিনি সেই মিশরের কি রাষ্ট্র ক্ষমতা তিনি পেয়ে গেলেন। প্রিয় ভাইরা আমার, আমরা যখন কলেজ ইউনিভার্সিটিতে পড়ি, কথা আস্তে আস্তে বলুন, কলেজ ইউনিভার্সিটিতে পড়ি তখন আমাদেরকে শিক্ষা দেওয়া হয়, ভালো করে শুনবেন, যেই সভ্যতা মুসলিম সভ্যতা এসেছে আমেরিকা থেকে, রাশিয়া থেকে, জাপান থেকে, ফ্রান্স থেকে, কিন্তু প্লিজ নোট ডাউন, এটাকে নোট করে নিন, আমাদের ইসলামী সভ্যতা পৃথিবীর সভ্যতা তিনটি জায়গা থেকে এসেছে। কটে জায়গা থেকে? তিনটি। এদিকে মক্কা যেটা হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম, আর ওইদিকে জেরুজালেম যেটা হচ্ছে কি প্যালেস্টাইন, যেটা ইয়াকুব আলাইহিসসালাতু সালাম। আর যখন ইউসুফ আলাইহিসসালাতু সালাম মিশরের মাটিতে রাষ্ট্র ক্ষমতা তিনি যখন পেয়ে গেলেন, তখন ওই এগারো ভাই সহ বাবাকে তিনি নিয়ে এসেছিলেন মিশরের মাটিতে। তাহলে তিনটা সভ্যতা হচ্ছে কি পৃথিবীর সভ্যতা করে চলেছে। আজ যারা আমেরিকার বা ওয়েস্টার্ন কালচারে যারা অন্তর্ভুক্ত নিজেকে মনে করে, তাদেরকে আমি বলতে চাই, যারা কলেজ ইউনিভার্সিটি থেকে ফেরত এসেছে, পৃথিবীর সভ্যতা তিনটি জায়গা থেকে এসেছে, যার ইউনিভার্সিটি যার ইলমের উৎস ছিল আসমানি কিতাব, তার জন্য একটা নারা হোক, নারায়ে তাকবীর। আশা করি বুঝতে পারলেন। এবারে বানু ইসরায়েলের কি মতো একটা কম, এত কি বদমাশ, এত কি বেইমান, কন্ডম কম পৃথিবীর মাটিতে খুব কমই এসেছে। হযরতে মুসাকে সারা জীবন তাকে কি জ্বালিয়ে দিয়েছে। আপনাকে পড়ার জন্য কয়েকটা সুরার আহ্বান করছি, কতদিন আর জালসা শুনবেন ওবায়দুল্লাহ ফালাই, আর মাদনী সাহেবের জালসা কতদিন শুনবেন, নিজে তো কিছু পড়ে কাউকে শোনা। সুরে তহা পড়বেন, সুরাতু শোরা পড়বেন, এই সুরাগুলো পড়বেন, সুরে বানি ইসরায়েল পড়বেন, অনুবাদটা কি পড়েন, অনুবাদটা পড়ার চেষ্টা করেন। বাংলায় কোরআন পড়ে তার উচ্চারণ সঠিক হয় না, আপনি ওই কোরআন পড়ে জান্নাত পেতে পারেন না। আহা, কিছু পড়তে হবে। কোনো মানুষ ক্যান রিড অর রাইট, ক্যান রিড পড়তে পারে, রাইট কিছু লিখতে পারে, তাহলে আপনি একজন কি মুসলিম। আহা, এবারে হলো কি, কোন জায়গাতে গেল, খুব চটচট করে কথাগুলো কি বলে দিচ্ছি। রাষ্ট্র ক্ষমতা পাওয়ার পরে এই বানু ইসরায়েল হযরতে ইউসুফ যতদিন ছিলেন ততদিন থাকলো,
কিন্তু মিশরের মাটি থেকে যে ফেরাউনের অত্যাচার হিমশিম খেতে থাকলো, এর থেকে হযরত ইউসুফ জগৎ থেকে বিদায় হয়ে গেলেন। এবারে ফেরাউনের দরবার থেকে রক্ষা করার জন্য এমন একজন নবীকে পাঠানো হলো, তার নাম হচ্ছে কি, হযরত মূসা আলাইহিস সালাতু সালাম। মূসা এই কমকে লোহিত সাগর অতিক্রম করে নিয়ে গেলেন কোথায়, তুর পাহাড়ে। তুর পাহাড়ে দায়িত্ব দেওয়া হলো কি, আমি তুর পাহাড়ে গেলাম, যেখানে আমি নবুয়ত পাবো, তাওরাত পাবো। তার নিজস্ব একজন ভাই, চাচাতো ভাই হারুনকে তিনি দায়িত্ব দিয়ে গেলেন, এই কমকে তুমি দেখাওয়ালা করবে, দেখাশোনা, তাই না? 40 দিনের জন্য গেলেন নবুয়ত পেতে, আর এরই মধ্যে করলো কি, 40 দিনের মাঝে সমস্ত কি বানু ইসরায়েলের লোক বেইমান বাছুরের পূজা শুরু করলো। কিসের বাছুরের পূজা? শিরক বিদাত। আজ আমি কত বছরের ইতিহাস আপনাকে তুলে ধরছি, সমস্ত জায়গাতে পাবি না, আমি নিশ্চয় করে স্টাডি করেছি বলে কথা বলছি। যখন শুরু করলো 40 দিনের মাথাতে, তাওরাত হযরতে মূসা নিয়ে উপস্থিত হলেন, দেখলো আমার কমের অবস্থা তো বিরাট অবস্থা, সব শিরক বিদাতে লেগে গেছে এবং সবাই কি বাছুরের পূজা শুরু করছে। সেদিন ধরেছিলেন হারুনকে, কাউকে কথা নয়। দাড়ি রাখা ওয়াজিব না ফরজ না সুন্নাত না মুস্তাহাব? কোরআনে দাড়ি রাখার কথা আছে কি? খুব মূল্যবান আলোচনা আছে, কে বলুন, কিছু থাকতে পারে মৌলানা সাহেব, কিন্তু হারা দেখিনি মুরগি সাহেব, আছে কি না আছে মুরগি সাহেব এরা বলে। হযরতে মূসা অত্যন্ত রাগী মানুষ, অত্যন্ত সেলফ রেসপেক্টেড মানুষ, আত্মমর্যাদা সম্পন্ন মানুষ। হারুনের এক হাতে দাড়ি ধরলেন আর এক হাতে কি চুল ধরল। আমি কি তোকে এই জন্য রেখে গেছিলাম যে আমার কম এখানে করে কি বাছুরের পূজা করবে আর শিরক বিদাতে লেগে যাবে? তাওরাত থেকে তিনি ছুঁড়ে ফেলে দিয়েছিলেন। কোরআন কি বলছে? তখন বলেছিলেন হারুন, বলেছিলেন অসহায় হয়ে, লা তাখুদ বি লিহিয়াতি ওয়ালা বি রাসি, এ মূসা তুমি আমার দাড়িও ধরো না আর আমার চুলও ধরো না। তাহলে কোরআন মাজিদে চুল আর দাড়ির কথা পাওয়া গেল তো, গেল না? আ ওরে যুবক যুবতী জেনে রাখো, কোনো যদি বেঈমান বলে, কোনো যদি যুবক বলে ওরে কোরআনে আজকে দাড়ির কথা রাখা নেই, দাড়ির কথা বলা নেই, তাহলে তোমাকে আমি আহ্বান জানালাম, তোমাকে আমি কি খুলে বলে দিলাম, তুমি কোরআনকে খুলে দেখে নাও, দেখে নাও যে তোমাকে দাড়ি রাখতে হবে। তুমি যদি সত্যিকারী মুসলিম একজন হও, তুমি যদি সত্যিকারী মসজিদের একজন মুতাওয়াল্লি হও, তাহলে সুন্দরভাবে তোমার চেহারাতে দাড়ি থাকবে, যেমন হযরতে হারুনের চেহারায় দাড়ি ছিল, হযরতে মূসা তার দাড়ি ধরে মাথার চুল ধরে শিক্ষা দিয়েছিলেন। ওরে আমি থাকতে তুমি এ কাজ করলে কেন, আমি না থাকা সত্ত্বেও তুমি এ কাজ তুমি করে দিলে, তোমার আমি আজকে কড়া গন্ডায় হিসাব নিয়ে নিব। তখন তিনি বলেছিলেন আমার তুমি দাড়ি ধরো না, আমার তুমি চুল ধরো না, আমি ভুল করেছি, তোমার কাছে আমি ক্ষমা চেয়ে নিলাম। তাহলে কথাগুলো বলতে বলতে দাড়ির প্রমাণ পেয়ে গেল। আর একটা দাড়ির কথা একটু হাদিস থেকে বলি, যেটা কোরআন থেকে, তার কারণ কোরআনের ব্যাখ্যা এক্সপ্লেনেশন কোনো হাদিস দিয়ে হয়। এই রওয়ায়েতটা নিজামিয়া মাদ্রাসাতে মাওলানারা খুব সুন্দর করে পড়ায়। একটা লন্ডি ছিল বারিরা হযরত আয়েশা চাকরানি দাসী, আর একটা লন্ডা ছিল চাকর, সে গোলাম অবস্থায় দুজনের বিয়ে হয়েছিল, যার নাম হচ্ছে কি, মুগীস। এদের প্রেম মহব্বতের কথা হাদিসে বর্ণনা করেছে আর মদিনার লোকেরা দেখেছে, কতখানি প্রেম মহব্বত হয়তো আমাদের স্বামী স্ত্রীর কি জীবনে হয়নি। দুজন যখন গোলাম ছিল, বাড়িরা যখন আজাদ হয়ে গেল, তখন কিন্তু নেকা ফাস করার, নেকাকে বাতিল করার কি অনুমতি আছে? কেন, একজন স্বাধীন মানুষ কি জন্য কি তার অনুমতিতে থাকবে? আহা, বাড়িরা বলল কি যে তোকে আমি তালাক দিয়ে দিলাম, খোলা তালাক গ্রাম ভাষায় যাকে বলে, কারণ আমি স্বাধীন, তুমি এখন গোলাম আছো, তোমাকে আমি স্বামী বলে মানতে পারি না। আমরা তো মেনে নিই সবই কিছু, স্বামীটা বিড়ি টানছে, হুক্কো টানছে, সমস্ত কিছু করছে, মাল আছে বলে আমি তার কাছে আজকে মেয়েটাকে উঠিয়ে দিয়ে দিলাম, আরে বেঈমান কি যুবক যুবতী, না এ তাকবীর, এটাই কথা।
এক রাকাতও সে নামাজ পড়ে না, শুক্রবারের নামাজটা পর্যন্ত পড়ে না। এত প্রেম ভালোবাসা শুধু ইসলামে আসার পর বাড়িরা বলছে, এ মুগিস তুমি আমার স্বামী, তোমাকে আমি স্বামী বলে মানতে রাজি না। ওহো কত প্রেম ভালোবাসা ছিল। হযরত ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন হাদিসটি বর্ণনা করছেন, নাবী একদিন বলছে, এ ইবনে আব্বাস তুমি কি দেখেছো বাড়িরার প্রেম আর মুগিসের প্রেম কি তুমি দেখেছো? আল্লাহ তাআজ্জব, তুমি কি দেখেছো? কি কান্নি আনজুর ইলাইহি, আমি যেন তাকে দেখছি। ইয়াতুফু খালফাহা ইয়াবকি, মুগিস আর স্ত্রীটা যেদিক যেদিক দিয়ে, তালাক তো হয়ে গেছে কিন্তু ফতেপুরের যেই কোণা দিয়ে যাচ্ছে, যেই গলি দিয়ে যাচ্ছে, ওর পিছনে চলছে আর খালি কাঁদছে। আর কি করছে? প্রমাণটা কি? দুমুহু তাসিলু আলা লিইয়াতিহি, প্রমাণ টু দি পয়েন্ট। তার চোখ থেকে জলগুলো গড়িয়ে গড়িয়ে দাড়ি বেয়ে বেয়ে পড়ছে। তাহলে মুগিসেরও দাড়ি ছিল, 1500 বছর আগে দাড়ি ছিল, তো কাঁদছে স্ত্রীর জন্য। কত বড় মুফাসসিরা স্ত্রী! আল্লাহ রসুল ডেকে পাঠালেন মুগি একে বাড়িরাকে, এ বাড়িরা আর যন্ত্রণা ব্যথা বেদনা আমি দেখতে পারি না মুগিসের, লাউ রাজাতি, তুমি যদি চাও একটু রাজাত করে নাও, তার সংসারে তুমি কি ফিরে যাও। আল্লাহ রসুলকে জিজ্ঞেস করছেন একজন মেয়ে, আমার দেশের মেয়েরা তো কিছুই বুঝে না, শুধু ফুচকার দোকানে, জিলেবির দোকানে, বিভিন্ন দোকানে প্রেম নিবেদন করার জন্য জালসার ডেটিং মিটিং করতে আসে, এরা একটাও না কোরআন পড়তে পারে, না কোরআনের কোনো ধার ধরে, না স্বামীর কোনো ধার ধরে। প্রতি বছর জালসা হলে আগে কাতারে এসে বসে নারী ভাবি, এদেরকে কি শিক্ষা দিবেন? মুগিস নবীর সঙ্গে না বাড়িরা নবীর সঙ্গে তর্ক করছে, তা মরুনা, আপনি কি তা মরুনি, আপনি কি আমাকে হুকুম করছেন যে আমি তার জাওজাতে কি ফিরে যাব? আল্লাহ রাসূল্লাহ, আমি এটা হুকুম করছি না, ফাইনাম আশফা, আমি তোমাকে বলছি, এটা সিফারিশ করছি যে মুগিসের ব্যথা বেদনা দেখতে পারি না। ওরে আমার যুবক যুবতী, জেনে রাখো, সত্যিকারী যদি তুমি মাদ্রাসার একজন ছাত্রী হয়ে যাও, মাদ্রাসার যদি একজন ছাত্র হও, কোরআনের যদি তুমি একজন ছাত্র হও, সঠিক কথাটাই বলবে রে, সঠিক কথাটাই তুমি বলবে। মাওলানার সামনে হোক, মাদনির সামনে হোক, শাইখুল হাদিসের সামনে হোক, আর তুমি যদি বেইমানি পড়া করে থাকো, তুমি যদি ফাঁকিবাজি পড়া করে থাকো, তাহলে তুমি তার সঙ্গে তর্কে আসতে পারবে না, তার সম্মুখে আসতে পারবে না, এ কথার তুমি কি প্রমাণ করতে পারবে না? ওরে যুবক যুবতী, জেনে রাখুন, জেনে রাখুন, তোমার 25 বছর চলে গেল, 30 বছর চলে গেল, 40 বছর চলে গেল, একটা হরফ তুমি শিখলে না, এবং হরফ তো দূরের কথা, তুমি বাংলা কোরআনটাকে পড়ে তার অর্থ বুঝতে তুমি শিখলে না। এই বলে কি তোমার নাম ওমর, এই বলে কি তোমার নাম হাফসা, এই বলে কি তোমার নাম ওসমান, রাখো তোমার নাম, তুমি রেখে দাও, রেখে দাও, এই নাম নিয়ে তুমি জান্নাত পেতে পারো না, তুমি জাহান্নামের সওদাগর হয়ে গেলে, জাহান্নামকে তুমি নিজের পথ তৈরি করে নিলে, তুমি জান্নাতের পথের পর্যন্ত, তার সুগন্ধি পর্যন্ত তুমি পাবে না, পাবে না। এবারে আসুন, দাড়ির প্রমাণ পেলেন তো? পেলেন, পাওয়া গেল কি গেল না? তাহলে দাড়ি রাখবেন তো, হাত উঠায়, যারা রাখেনি এখন, যারা রাখেনি তারা সবাই একবার হাতটা তো উঠায়, আল্লাহর রাস্তে উঠায় না, উঠান, সবাই উঠায়। আমি দাড়ি রাখতে বলিনি, মাদনি সাহেব একটা কথা বললেন, যারা নামাজ পড়ে না কোনো গুনাহ হবে না, দাড়ি যদি নাও রাখে আমি ফতোয়া দিচ্ছি কোনো গুনাহ হবে না, হাত উঠান না, হাত সবাই উঠান, কেউ উঠায় না জি ভাই, আল্লাহর বান্দা একজনও তো, যেটি উঠালছে ওর দাড়ি তো আগে থেকে আছে, আর যেটি উঠায়নি তার তো দাড়ি নেই। তাহলে নামাজ পড়ে যখন ট্রেনিং দেওয়া হয়, আর ট্রেনিং দেওয়ার পরে যদি পরিবর্তন না আসে, তাহলে তাহলে ওই ট্রেনিং নিয়ে কোনো লাভ আছে কি? কিচ্ছু লাভ নাই। আমি নামাজ পড়ছি 10 বছর থেকে, তুমি মুখটাকে তুমি ভরতে পারলে না, তুমি কিসের মুসলিম? হ্যাঁ, এবারে আসুন, হারুনকে দিল পিটন, হারুন ক্ষমা চাইতে থাকল, মুসা, হযরতে মুসা আলাইহি সালাতু সালাম, এবারে শুরু হলো খেলটা। ভালো করে দেখুন, আমি নিয়ে যাচ্ছি ইহুদ এবং নাসারার দিকে। হযরতে মুসা যখন চলে গেলেন, মুসার থাকাকালীন অবস্থায় একটাই প্রত্যেক
প্রত্যেকটা জায়গাতে কিন্তু বলে দেওয়া হয়েছে কোরআনে, ফাইন উদ্দুম উদনা, একটা জেনারেল কমান্ড দিয়ে দেওয়া হয়েছে, যদি তুমি আমার কথাকে অস্বীকার করো, অঙ্গীকারকে ভঙ্গ করো, তাহলে তুমি জেনে রাখো বনু ইসরায়েলের কম, তোমাকে এই জেরুজালেমের মাটি থেকে, প্যালেস্টাইনের মাটি থেকে তোমাকে আমি বহিষ্কার করে দেব। কিন্তু বেঈমান বনু ইসরায়েল কত বড় কি বেঈমান, ধোকেবাজ, হযরতে মুসার সঙ্গে কি ধোকাবাজি করলো, তাওরাত নিয়ে আসার পরে হযরতে মুসা কি ফতোয়া দিলেন, জেহাদ তোমাদের জন্য কি ফরজ, তারা বলল কি আমরা জেহাদ করতে পারবো না, অতখানি কি শক্তি নেই, এই আমালেকা জাতির সাথে কি আমরা জেহাদ করতে পারবো না, তোমার কাছে ক্ষমা চাইছি। কোরআন মাজিদের আয়াত অবতীর্ণ হলো, কি আয়াতন্ন, ইদহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা, তুমি এবং তোমার রব যাও, আমালেকার বিরুদ্ধে তুমি কি যুদ্ধ ঘোষণা করো, ওয়া ইন্না নাহনু লাকায়িদুন, আর আমরা এখানে করে বসে থাকবো, বসে বসে তামসা দেখবো। এখনো মুসার রব বলে কথা বলছেন, নিজের রব বলে তারা স্বীকার করেনি। পৃথিবীর মাটিতে বনু ইসরায়েলের মতো এত বেঈমান কন্ডাম কি শয়তান কম পৃথিবীর মাটিতে খুব কমই এসেছে, যেখানে লক্ষ লক্ষ নবী এসেও এই কমকে কি সুধার করতে পারেনি, আপনি কি সেটাই চাইছেন? আসুন আপনার পোস্টমর্টমটা করে দিয়ে যাচ্ছি, ভালো করে শুনুন, তবে আমি চাইছি আপনার দৃষ্টি, গেল কোন জায়গাতে, কোন জায়গাতে গেল, মানল না তার কথা, মানল না, আবার কিসে দাসত্বে কি পরিণত হয়ে গেল। প্রিয় ভাইরা আমার, এই মুসা চলে যাওয়ার পরে, হযরতে মুসা চলে যাওয়ার পরে একটা নবী আসছে, যার নাম হচ্ছে কি ইউসা বিন নূন। এ আসার পরে তাকে বলল, রে ইউসা, তোর ভাই তো ছিল মুসা, তার কথা তো, ও তো আমাদেরকে কিছু লভাতে পারেনি, কিন্তু তুই যখন আসলি, যুদ্ধ আমরা করে দিব ফতেপুরের মাটি থেকে, বর্ণাহীর মাটি থেকে, বাংলার মাটি থেকে যুদ্ধ করে দিব, তাহলে শর্ত হলো কি আমাদের মধ্য থেকে এমন একজন রাজা হবে, যেই রাজার নেতৃত্বে আমরা কি যুদ্ধ করব, যখন যুদ্ধ করা ফরজ, জেহাদ করা ফরজ। সঙ্গে সঙ্গে একজন রাজা সম্রাটকে নিযুক্ত করা হলো, তার নাম হচ্ছে কি তালু। সুরে বাকারা পড়ার জন্য আহ্বান করছি, বিস্তারিত বর্ণনা তাফসীর রয়েছে, তালুতকে দিয়ে দেওয়া হলো। তালুতকে যখন দিল, এ তো আমাদের থেকে অসম্মানীয় ব্যক্তি, এত ধন মাল নেই, গরিব মানুষ, আমাদের থেকে একে রোজা রাজা নিযুক্ত করে দেওয়া হলো, সম্রাট নিযুক্ত করা দিলে, এটা আমরা মানতে পারি না। যা হোক যুদ্ধ শুরু হলো, খুব চটচট করে নিয়ে যাচ্ছি ইয়াহুদ নাসারার দিকে। যুদ্ধ যখন শুরু হয়ে গেল, ওই যুদ্ধের ভিতরে এমন একটা ছোট্ট সেনা, এমন একটা ছোট্ট মুজাহিদ ছিল, দেখতে ছোট আমারই মতো, আল্লাহ আস্তাগফিরুল্লাহ, যার নাম হচ্ছে হযরতে দাউদ আলাইহিস সালাতু সালাম। বিপরীত পক্ষে যিনি লড়ছেন যে রাজা, যার নাম হচ্ছে কি জালুত, জালুত আর তালুতের ওয়াজ আপনারা শুনেছেন। লড়তে লড়তে দেখা গেল যে তালুতের পক্ষ থেকে যে দাউদ ছিলেন, দাউদ এমনভাবে একটা খঞ্জর মেরেছে, কাপড় মেরেছে, যে জালুতের চোখে গিয়ে যখন লেগেছে, সে তখনই কি অন্ধ হয়ে নিচে পড়ে গেল, যুদ্ধে জয়লাভ করে নিল। এটা হচ্ছে হযরতে দাউদের কৃতিত্ব, এবং তার নৈপুণ্যতা কুশলতা দেখে জালুত তালুত করলো কি, তাকে একটা সঠিক জায়গা থেকে নিয়ে গেল, জেরুজালেম তথা প্যালেস্টাইনের তার হুকুমত রুলিং স্টেটের শাসনকর্তা তাকে নির্বাচিত করলেন, তার জন্য একটা নারা হোক, নারে তাকবীর। এখন জেরুজালেম বা প্যালেস্টাইন, যেটা বাইতুল মাকদিস, কাদের হাতে, শুনি একটু কথা, খুব তো খবর শুনছেন ফেসবুক ইউটিউব, আর খুব ভাবছেন এটা কাদের হাতে আছে, মুসলমানের হাতে, না নাসার খ্রিস্টানদের হাতে, না ইহুদির হাতে, কার হাতে? গুড, ইহুদির হাতে রয়েছে। এবারে হযরতে দাউদ আলাইহিস সালাতু সালাম বনু ইসরায়েলের কি প্রথম নবী, যার উপরে একটি কিতাব দেওয়া হয়েছিল, কি কি কিতাব, ওই কিতাব খণ্ডার নাম কি, হযরতে জবুরের উপর, আমাদের নবীর উপরে কি কিতাব এসছে, এটা বেসিক্যালি কতগুলো জিনিস, কোরআন এসছে, ইঞ্জিল কোন নবীর উপরে এসেছে, হযরতে ঈসার উপরে, আর জবুর হযরতে দাউদ আলাইহিস সালাতু সালাম, না সরি তাওরাত, এই তাওরাত, এই জবুর
যাই হোক এই ওপরের পরে সারা বিশ্বের মাটিতে জেরুজালেম থেকে নিয়ে প্রথম ইসলামী হুকুমত কি কায়েম হলো সেটা হচ্ছে কোনখান থেকে জেরুজালেমের মাটি থেকে সারা বিশ্বে কি সেই হুকুমত কি চলতে থাকে প্রিয় ভাইরা আমার এই হুকুমত চলতে চলতে শেষ পর্যন্ত সুরে ফাতেরে কি তার বর্ণনা করা হচ্ছে দাউদের একটা ছেলে যার নাম কি হযরতে সুলাইমান কি নাম সুলাইমান ওয়ারিসা সুলাইমান দাউদা দাউদের ওয়ারিস হচ্ছে কি সুলাইমান এ এমন একজন কি নবী পৃথিবীর মাটিতে আসলেন যেই নবী হচ্ছে কি এত হাজার গুণ তাকে শক্তি দেওয়া হলো এই নবী সম্পর্কে আমরা সংক্ষিপ্ত একটি কথা বলি যে উল্লেমনা মন্তিকা তাই যেটা হচ্ছে কি সুরাতুন নামালে বর্ণনা করা হচ্ছে প্রত্যেকটা কীট পতঙ্গ জীব জন্তু মানুষের সমস্তের ভাষা তিনি বুঝতেন এখন মনে করেন কতখানি শক্তি এখান থেকে আমেরিকা যেতে হবে আমরা যেমন প্লেনে যাই ঠিক হযরতে সুলাইমান আলাইহিস সালাতু সালাম নিজের সিংহাসনটাকে উঠে আমেরিকা চলে গেলেন সেকেন্ডের মধ্যে বলুন আল্লাহু আকবার আবার আমেরিকা থেকে আসবে রাশিয়া চীন জাপান ফ্রান্স থেকে আসবে ভারতবর্ষের মাটিতে সিংহাসনটাকে পুরো উঠে নিয়ে আসা হলো আহা এই ক্ষমতা কি তাকে দেওয়া হলো তিনি যখন সিংহাসনে আরোহণ করলেন তখন তার ব্যাটেলিয়ান ছিল সমস্ত জিন ইনসান জিন এবং কীট পতঙ্গ থেকে নিয়ে সমস্ত জিনিস তার কি ব্যাটেলিয়ান তারাই কি কাজ করত তার ক্ষমতাটা দেখবেন কি ক্ষমতা ওরে আমার যুবক যুবতী জেনে রাখো আমরা আজকে কোরআন পড়ি না হাদিস পড়ি না কোরআন তো বুঝা দূরের কথা কোন যখন বক্তা বক্তৃতা দিয়ে থাকে সে কথাগুলোকে ভালোভাবে শোনার চেষ্টা করি না আজকে যদি সুন্দরভাবে শুনতাম সেগুলোকে যদি নোট ডাউন করতাম একজন ভালো ছাত্র হয়ে যেতে পারতাম ভালো ছাত্রী হয়ে যেতে পারতাম আমি সুন্দরভাবে তাবলীগ করতে পারতাম কিন্তু কোনোটাই করি না শুধু প্রত্যেক দিন আসি আর যাই প্রত্যেক দিন আমি ঠোকার খাই কিন্তু কোনো কাজ করার জন্যই তৈরি হয়ে যায় না আহা হলোটা কি সুলাইমান এসে একদিন পত্র লিখলেন কোরআন মাজিদে একটা সুরা আছে সুরে সাবা বলে সাবা একটা প্রদেশ ওখানকার একটা রানী ছিল যার নাম হচ্ছে কি বিলকিস নাম শুনেছেন তো বিলকিসকে একটা পত্র লিখলো দাওয়াত দিলেন কি দাওয়াত তুমি ইসলামের দিকে এসো দাওয়াত দেওয়ার পরে চিঠিটা যাওয়ার পরে সুলাইমান ভাবলো কি উত্তর আসছে বিলকিস ভাবলো কি আমি কিছু তোহফা গিফট পাঠিয়ে দিই এই গিফটটা যদি কবুল করে তাহলে ভাববো সে একজন পার্থিব জগতের রাজা বা সম্রাট হতে পারে আর যদি কবুল না করে তাহলে সে নবী হতে পারে হযরতে সুলাইমান কিন্তু তার গিফট বা তার উপহার কবুল করলেন না করলেন কি একদিনকার সভা পরিষদ ভাবলেন যখন গিফট পেয়ে গেলেন উপহারটা যখন পেয়ে গেলেন পেয়ে যাওয়ার পরে তার সভাসদ সমস্তকে নিয়ে তিনি বসে গেলেন পরিষদ এই পরিষদে কারা ছিল জিন ভূত কীট পতঙ্গ যত কেউ তাদেরকে নিয়ে হঠাৎ দেখতে পাচ্ছেন আমরা দেখেছি এক যুগে পোস্ট অফিস চলছে এখন কি পোস্ট অফিস চলছে সেরকম কি সব মৃত্যু হালকা হয়ে গেছে ডাকিয়াকো দেখতে পায় না কখন ডাক আসে সুলাইমানের যুগে ডাকের কাজটা করত হুদহুদ পাখি কোন পাখি তিনি দেখলেন একদিন কোরআনে মাজিদে বলছে সুরে নামাল পড়ার জন্য আহ্বান করছি দেখতে পাচ্ছে কি একটা পাখি নেই একটা পাখিরও হিসাব তিনি রাখতেন ছোট্ট একটা পাখি চুড়ুই পাখির মতন হুদুদ সমস্ত বিভিন্ন জায়গাতে তিনি ঠোঁটে করে সেই চোঁচে করে সমস্ত পত্র পত্রিকা হযরতে সুলাইমানের বিভিন্ন মুলকে সিকি পাঠিয়ে বাড়াতো বা পৌঁছে বাড়াতো আল্লাহু আকবার একদিন দেখতে পাচ্ছে সেই সভাতে কিন্তু হুদহুদ নেই তিনি কি বলছেন মালি আল্লাহ আর আল হুদহুদ আমি দেখতে পাচ্ছি না কি হুদহুদ কোথায় গেল কে কত খবর রাখে কোনো স্কুলে যদি 5000 ছাত্র ছাত্রী থাকে কোনো যদি মেয়ে ছেলে না আসে তত খবর রাখা যাবে কি কোনো হেডমাস্টার খবর রাখতে পারে
কোনো শিক্ষক যদি একটা স্কুলে 100 জন হয় কজনের খবর হেডমাস্টার কি রাখতে পারে? কিন্তু একটা ছোট্ট হুদহুদ পাখির খবর রেখেছে সুলাইমান, আমি দেখতে পাচ্ছি না। এবং তিনি বলছেন আম কানা মিনাল গায়বি, সে কেন অনুপস্থিত আছে? সে যদি পরিষ্কার কোনো দলিল পেশ করতে না পারে, আয়াতের শেষ অংশে বলছে লাউ আদে বান্নাহু আদাবান শাদীদা, তাকে আমি শাস্তি দিব। ছোট্ট একটা হুদুদ পাখি শাস্তি দিলে কি বাঁচবে রে ভাই? বাঁচবে না। তার মানে দেখাতে চেয়েছে যে আমি যখন একজন কি সম্রাট, আমি যখন একজন নবী, এতগুলো যখন আমার ব্যাটেলিয়ান হুদুদ পাখি থেকে, তখন আমার প্রত্যেকটার হিসাব কিতাব আমাকে রাখতে হবে, নইলে হিসাব কে নেবে? আল্লাহ তাআলা। এই কথা আলোচনা করতে করতে হুদহুদ এসে উপস্থিত। হুদহুদ বলছে কি, ওহিত বিমালাম তুহিত বিহি, এই সুলাইমান তুমি তো এখানে বসে বসে সিংহাসনে বসে আছো, আমি এমন একটা খবর নিয়ে এসেছি কিন্তু তোমায় কেউ জানে না, আহাত্ত মালাম তুহিত বিহি, যেটা আমি সারাউন্ডিং করে নিয়ে এসেছি, ইনভেস্টিগেট করে যে খবরটা এনেছি সেই বিষয়ে কিন্তু আপনার জ্ঞান নেই। কি নিয়ে এসেছে? সবাই কিন্তু হুদুদের দিকে দেখছে, জিন ভূত পরি সমস্ত কি ব্যাটেলিয়ান বসে আছে সেই মন্ত্রী পরিষদে। এবারে হুদুদ ছোট্ট পাখি এক কর্নার থেকে কথা বলছে, আমি দেখলাম ওয়াজাদতুহা ওয়া কাওমাহা ইয়াসজুদুন লিশ্শামস মিন দুনিল্লাহ, সূরাতুন নামাল, আমি দেখলাম ওখানকার যে সম্রাজ্ঞী আছে, রানী আছে এবং তার কমেরা, এরা সূর্যের পূজা করছে, আগুনের পূজা করছে এবং তাকে রানী বলে কি তারা স্বীকার করছে। এই খবরটা হযরতে সুলাইমানকে যখন দিয়ে দেওয়া হলো, ওরে আমার প্রিয় ভাইরা জেনে রাখো, একটা হুদুদ পাখি এসে খবর দিয়ে দিল, আমি দেখলাম মুলকের সাবা প্রদেশে একজন রানী রয়েছে, যে রানী হলো সেখানকার সম্রাজ্ঞী, সেখানকার কি সম্রাট, সমস্ত লোকেরা সূর্যের পুজো করে, আগুনের পুজো করে। এই খবরটা যখন সুলাইমানের কাছে পৌঁছে গেল, তখন তিনি পরিষ্কারভাবে জানতে চাইলেন, ওরে হুদহুদ বলো বলো বলো, এটা কি ধরনের কথা হলো? আমার সাম্রাজ্যে এমন কোনো কথা ঘটে যাবে যেখানে আগুনের পুজো হবে, পুজো হলে আল্লাহর পুজো পাঠ হবে, এটাকে মানা যাবে না? যাবে না। সেই রানী বিলকিস, তার ঘটনাকে আমি পরিষ্কারভাবে তোমার কাছে জেনে গেলাম, এবারে তোমরা বলো দেখি এটাকে কি করতে হয়। সভা পরিষদ বসে যাওয়ার পরে, মিটিং বসে যাওয়ার পরে তারা সিদ্ধান্ত কি নিল, দেখুন ভাইরা আমার, কোরআন যদি পড়তে থাকি, কোরআনের পাতায় পাতায় যদি আমি চক্ষু বোলাতে থাকি, তাহলে নিশ্চয়ই সঠিক কথাগুলোকে আমরা পেয়ে যাব এবং সঠিক ছাত্ররূপে উপস্থিত হয়ে গিয়ে নিজের জীবন নিজেই তৈরি করে নেব। এটা কিন্তু আমরা কোনোদিন তৈরি করিনি, আজকে নিজেকে বুঝিনি, অপরকে বুঝাবার চেষ্টা করিনি। হুদুদ বুঝিয়ে দিল সুলাইমানকে, আর তার কোনো শাস্তি হলো না, হলো না। ওরে যুবক যুবতী জেনে রাখো, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন, হুদুদকে যেমন পাঠিয়েছে তার দায়িত্বকে পালন করার জন্য, আমাকে পৃথিবীতে পাঠিয়েছে, ওরে তুমি একখানা মসজিদ বানিয়ে দিবে, মসজিদে তুমি টাকা দিয়ে দিবে, মসজিদে তুমি একটা খাম্বা তৈরি করে দিবে, একটা সোতম তৈরি করে দিবে, এটাই তোমার কাজ নয়, এটাই তোমার শেষ কাজ নয়, সেখানে তুমি পাঁচ ওয়াক্ত নামাজের হাজিরা দিবে, এটাই হচ্ছে তোমার কাজ, আল্লাহকে তুমি রাজি করবে, মা বাবাকে রাজি করবে, এলাকাবাসীর সাথে সম্পর্ক কায়েম করবে, তাহলে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন এর প্রতীক তুমি হতে পারবে, তাহলে তুমি বিশ্বের মাটিতে একজন শ্রেষ্ঠ মানুষ রূপে পরিগণিত হবে, নিজের জীবনকে নিজেই তৈরি করে দিয়ে অপরের পথে তুমি চলতে থাকবে, এটাই পরিচয়, পরিচয়, নইলে তুমি তোমার পরিচয়কে হারিয়ে ফেলবে বিশ্বের মাটি থেকে, তুমি তোমার সংকীর্ণতার জীবনকে হারিয়ে দিয়ে বিস্তৃতের জীবনের দিকে এগিয়ে যা। আহা, এবারে সুলাইমান বলছে কি করতে হবে, ঘোষণা করে দিল, কোরআনের আয়াত বলছে আইয়্যুকুম ইয়াতিনি বিআরশিহা, ওই যে সিংহাসনে বসে আছে বিলকিস, যেখানে করে আগুনের পুজো হয়, সূর্যের পুজো হয়, তার সিংহাসনটাকে কে আনতে পারবে? নারে তাকবীর, তার সিংহাসনটা কে আনতে পারবে? যেমন তেমন কথা, দুটো জিন খাড়িয়ে গেল, কটা জিন,
একটা জিন বলছে ইফরিত, কলা ইফরিতুম মিনাল জিন, জিনের মধ্য থেকে একটা জিনের নাম ছিল ইফরিত, সে বলছে সুলাইমানকে, ইয়া নবী আল্লাহ, ইয়া আল্লাহর নবী, আমি এটাকে এনে দিব কিরকম, কাবলা আন তাকুমা মিন মাকামি, আপনি যে চেয়ারে বসে আছেন এই চেয়ারটা থেকে যতক্ষণ উঠবেন, উঠে দাঁড়াবেন, এরই মধ্যে আপনি দেখতে পাবেন মুলকে সাবা হাজার হাজার কিলোমিটার দূরে একেবারে নিয়ে এসে উপস্থিত করে দেব। বলেন আল্লাহ। আর একজন জিন বলছে ওর যে কত শক্তি, ও বলছে না আমি এর চাইতে আরো তাড়াতাড়ি কি তার সিংহাসনটাকে এনে দিতে পারবো। কি করে, কতখানি সময় লাগবে, কাবলা আইয়ারতাদা এলাইকা তারফ, চোখের পলক মারেন তো, সবাই চোখের পলক মারেন, চোখের পলকটা এক সেকেন্ড হয়তো, চোখটা বুঝে ছেড়ে দেন বা চোখটা বুঝে নেন, একটাই পলক, আপনি শুধু চোখের পলকটা মারেন বা চোখটা বুঝে ছেড়ে দেন, ইয়া নবী আল্লাহ হযরতে সুলাইমান, আপনি দেখতে পাবেন যে বিলকিসের সিংহাসন আপনার পাশে এসে উপস্থিত হয়েছে। আল্লাহু আকবার। তাই হলো, তার সিংহাসনটাকে সেখানে করে হযরতে সুলাইমানের পাশ থেকে এসে দেওয়া হলো, যেই সিংহাসনের উপরে বসে আছে বিলকিস রানী, এই ক্ষমতা হযরতে সুলাইমানকে দেওয়া হয়েছে। আচ্ছা, তাহলে অদূর ভবিষ্যতে আজকে ফতেপুরের লোকেরা যদি মসজিদ তৈরি না করে, ফতেপুরের লোকটি যদি আজকে নামাজ না পড়ে, কি কিছু কিছু কাউরে কিছু আল্লাহ কিছু হবে, কিছু টসকে যাবে, বলেন না জি, কথা বলুন, ভারতবর্ষের লোকটি যদি আজকে নামাজ না পড়ে আল্লাহর কিছু হবে? সাতটা মহাদেশের ভিতরে ছটাই মহাদেশের লোক নামাজ পড়ে না কিছু হবে? সাতটাই মহাদেশ, সারা পৃথিবীর মানুষ যদি আল্লাহকে না ডাকে আল্লাহর কিছু করতে পারবে কি? জেনে রাখুন, ইসলামের যুগ আসছে সঠিক যুগে, আমার কথাটা ভুলও হতে পারে, অদূর ভবিষ্যতে যেখানে করে ইসলামী হুকুমত কায়েম হবে, এমনও তো হতে পারে, এমন একটা কি প্রযুক্তি আসছে, আজকে যদি আমেরিকা বাহাদুরি করে, আজকে যদি অস্ট্রেলিয়া যদি বাহাদুরি করে, ইসরায়েল যদি আজকে বাহাদুরি করে ইসলামের হুকুমতের উপরে না আসে, আজকে যদি তুরস্ক যদি ইসলামের জায়গাতে চলে আসে, আল্লাহ এমন একটা প্রযুক্তি দিবে আমেরিকাকে উঠে, ফ্রান্সকে উঠে তুরস্কের মাটিতে নিয়ে যেতে পারে না, নারে তবে কেন, সুলাইমানের যুগতে এসেছে বিলকিসের সিংহাসনটাকে তো সেখানে এনে দিয়েছে জিনেরা। তো এখন এত বড় কি টেকনোলজির যুগ, তুমি মানবা না, সময় থেকে তোমাকে এসে সেখানে করে ঠুকে তোমাকে কি বানানো হবে, সেখানে ইসলামিক হুকুমত কায়েম হবে? প্রিয় ভাইরা আমার, আজকে আপনি ভাবতে শিখুন যেটুকু আপনি কি সময় পেয়েছেন। মুসার যুগ গেল, মুসার পরে সেই সময়টাকে কোন জায়গাটা থেকে আমি পচিয়ে ছেড়ে দিয়েছিলাম ওর দোকান থেকে, এবারে মুসার পরে দাউদ চলে আসলো, দাউদের পরে সুলাইমান আসলো, সুলাইমান থাকা কালীন ওই কম ঠিক হতে পারেনি, এই বানু ইসরায়েলের কম ঠিক হতে পারেনি, যেমনই সুলাইমান জগৎ থেকে বিদায় হয়ে গেলে এই কম একেবারে দাসত্বে পরিণত হয়ে গেল, বিরাট ইতিহাস রয়েছে। যেই জেরুজালেম প্যালেস্টাইনের মাটিতে বাইতুল মাকদেসে 2000 বছর পর্যন্ত বানু ইসরায়েল সেখানে যেতে পারেনি, তারা পথে ঘাটে 40 বছর ধরে ঘুরে বাড়িয়েছে, বিভিন্ন জায়গায় ঘুরে বাড়িয়েছে, তাদের কোনো জায়গায় কি স্থান ছিল না, 2000 বছরে জেরুজালেমে কত নবী এসেছে তার কোনো শেষ নাই, 2000 বছর পরে, 2000 কি বছর পরে আবার কি সেই কি বানু ইসরায়েল কি সঠিক জায়গায় কি ফিরে আসছে? কে ফিরে আসছে? একজন নবীকে পাঠানো হলো, এটা টু দি পয়েন্ট, পয়েন্টের জায়গাতে আছে, কোরআন মাজিদে কি বলে দেওয়া হয়েছে, তাওরাতের কোনো জায়গাতে কিন্তু লেখা নেই, জবুরও কোনো জায়গা থেকে লেখা নেই, জবুরকে তারা পাল্টে চেঞ্জ করে দিয়েছে কত খণ্ডে, জি
তাওরাতকে কত খণ্ডে তারা পাল্টে দিয়েছে। আকাশ থেকে এমন একজন মাসি আসবে, এমন একজন মাসি আসবে যে পৃথিবীর অবস্থা কি পরিবর্তন করে দিবে, এই কথাটা তারা জবুরে বা তাওরাতে লিখে দিয়েছিল কোনো ব্যক্তির দ্বারা। It has been written by anyone person. কিন্তু it has been not written by the Almighty Allah. আল্লাহর তরফ থেকে এটা লেখা ছিল না, এটা লেখা হয়েছে কোনো মানুষের দ্বারা যে একটা মাসি আসবে, তার হুকুমত প্যালেস্টাইন জেরুজালেমের মধ্য থেকে সারা বিশ্বের মাটিতে ইসলামী হুকুমত কায়েম হবে। এই কথাটা ইহুদিরা কি বিশ্বাস করলো কি যে আমাদের মাসি বলতে কি দাজ্জাল আসবে, আর মাসি বলতে আমরা ইসলামী বিশ্বাস করলাম যেটা আসলে কে আসবে, হযরতে ঈসা বলুন আলাইহিসসালাম, ইসলামী কি হুকুমত, অথবা মেহেদী আসবে, ইসলামী কি হুকুমত কায়েম হবে। প্রিয় ভাইরা আমার, যেই মাসি যখন আকাশ থেকে আসলো, যেই মাসি যখন তাদের কাছে আসলো, তখন তারা বলতে আরম্ভ করলো কি এর মা তো কলঙ্কিনী ছিল, এর মা তো ব্যভিচারিণী ছিল, তার তো স্বামী ছিল না, বিনা স্বামীতে এই ছেলে জন্মগ্রহণ করেছিল, আমরা তো একে কাতাল করে দিয়েছিলাম, চার হাত পায়ে সমস্ত রকমভাবে পেরে কাঁটা ঢুকে সমস্তগুলোকে শেষ করে দিয়েছি, এ কী করে আসলো। যারা ওকে কাতাল করেছিল তারা হলো কি ইহুদি, তারা দুটো দলে বিভক্ত হলো, তারা হলো কি ইহুদি। আর যারা কাতাল করার পরে গলায় এখানটা রশ্মি নিয়ে যেটাকে আমরা টাই বলছি, পরবর্তীতে টাই রূপে পরিচিত হয়, স্কুল কলেজে গেলে যেটা টাই ব্যবহার করি, ওই গলায় একটা ফাঁদ নিয়ে দৌড়াতে থাকে আর কাঁপতে থাকে, হাই ঈসা জগৎ থেকে চলে গেল, হাই জিসাস জগৎ থেকে চলে গেল, কাঁপতেই থাকলো কাঁপতেই থাকলো। ওরা একটা দলে পরিণত হলো কি দে আর খ্রিশ্চিয়ান, এরা হচ্ছে জেসাস, জেসাসের কি বংশধর, যেটা যেই যীশু খ্রিস্ট, দুটো দল আমরা কি পেয়ে গেলাম। প্রিয় ভাইরা আমার, এরাকে আমরা কোরআন মাজিদের ভাষাতে আহলে কিতাব বলি, কিন্তু এরা আহলে কিতাব নয়, দে আর কি। আজকে যদি আমি ফ্রান্স ধরি, যদি জার্মান ধরি, যদি আমেরিকা ধরি, যদি জাপান ব্রিটেন ধরি, এগুলো কিন্তু কোনো আহলে কিতাব নয়, এগুলো কান্ট্রি হচ্ছে গডলেস কান্ট্রি, এগুলোতে কোনো খোদা নেই, এগুলোতে কোনো আল্লাহ নেই। প্রিয় ভাইরা আমার, আপনি শতবার এখানে করে আল্লাহর কাছে শুকরিয়া আদা করুন যে আমি একটা ভালো মুলকে জন্মগ্রহণ করেছি যেখানে হাদিস কোরআনের কিছু চাষ হয়। বলুন আলহামদুলিল্লাহ, জোরে পড়ুন একবার আলহামদুলিল্লাহ, যে আমি একটা ভালো মুলকে জন্মগ্রহণ করেছি যেখানে কোনো জিসাসের কর্তৃত্ব নেই, খ্রিস্টানের কর্তৃত্ব নেই, ইহুদির কর্তৃত্ব নেই, এখানে কর্তৃত্ব রয়েছে কার, যেখানে হাদিস এবং কোরআনের চাষ হয়, স্বইচ্ছায় শুনতে পারি, স্বইচ্ছায় আলেম হতে পারি, স্বইচ্ছায় আমি তাবলিগ করতে পারি, আজ আমি কথা বলছি, তাই না? এই ইহুদি আর ইয়ে নাসারা, এরা যে প্রচণ্ড ইসলামের যে ক্ষতি করেছে তার কোনো শেষ নাই। একটা কথা ভালো করে কি জেনে রাখবেন, ইসলামের ক্ষতি কিন্তু কোনো কাফের মুশরিকরা যতটুকু করেনি তার চাইতে বেশি বেশি ক্ষতি করেছে মুনাফিক। এখনও গ্রাম বাংলার দিকে দেখুন, সমাজের দিকে দেখুন, সবচেয়ে বড় ক্ষতিকর যারা করে সমাজে তারা হচ্ছে কি বেঈমান শয়তান চুগলখোর ধোকেবাজ, যে কোনো জায়গাতে তারা আজকে কি অন্যায় অত্যাচারের সেই শোলা আগুন কি তারা আজকে কি প্রজ্বলিত করে দিয়ে সমাজকে পথভ্রষ্টের পথে গিয়ে নিয়ে যাচ্ছেন। সাবধান কি, প্লিজ বি অ্যালার্ট প্রত্যেকটা মুসলিম, যে আজকে আমি কি কোন পথে কি চলে গেলাম। আহা, ওরে আমার ভাইরা জেনে রাখুন, পথ খুলে চোখ খুলে জেনে নিন, আজকে তো আপনি চক্ষু খুলে জেনে নিন, ব্রেনটা খুলে জেনে নিন, যার যেমন ইহুদি আজকে আহলে কিতাব হিসাবে প্রচণ্ড ক্ষতি করে দিয়েছে, নাসারা খ্রিস্টান ক্ষতি করে দিয়েছে, তারা যদি গডলেস কান্ট্রি হয় যেখানে আল্লাহর কোনো পুজো পাঠ হয় না, তারা নাস্তিক বেঈমান শয়তান, আজকে আমরা অন্তত পক্ষে আজানটা শোনার পরে ওযু করে নিই, মসজিদে গিয়ে হাজিরি দিই, আল্লাহ আল্লাহ বলে ডাকি, ওরে আমার যুবক যুবতী জেনে রাখুন, জেনে রাখুন, যতটুকু পর্যন্ত আমরা জেনেছি আল্লাহর কাছে শুকরিয়া আদা করে নি, আল্লাহ গো তুমি আমাকে তৌফিক দিয়ে দাও, আল্লাহ গো তুমি আমাকে আজকে পথ চলার কি সঠিক তুমি তৌফিক দাও, যতদিন তুমি বাঁচিয়ে রাখবে ইমান আমানের সঙ্গে তুমি বাঁচিয়ে রাখো, যখন তুমি আমাকে নিয়ে নিবে আমি যেন কোনো বেধর্মী হয়ে মুশরিক হয়ে মুনাফিক হয়ে এই জগৎ থেকে যেন বিদায় না হয়।
এই দোয়াটা তো করবেন না, অন্য কোনো দোয়া করবেন? সঠিক দোয়াটা করবেন। আহা, আজকাল কিন্তু আমরা খুব হীনমন্যতে ভাবছি, অনেক শাইখুল হাদিসকে দেখছি, অনেক মদনী ফালাহি নদবীকে দেখছি, অনেকের উপরে আমরা পর্যালোচনা সমালোচনা করছি, কিন্তু আমি মনে করছি যে মানুষের এতগুলো বিবেক থাকা সত্ত্বেও কিন্তু মানুষ বুঝতে কেন শেখে না? একটাও মানুষ পাই না গো, মানুষ বলে আমরা পৃথিবীতে কেউ আছে কিনা জানি না। এতগুলো জালসা, এতগুলো প্রোগ্রাম, কিন্তু কোনোই পরিবর্তন নেই। এখানে কত পার্সেন্ট আমরা লোক আছি? জিলেবি ফুচকার দোকানে কতগুলো লোক আছে? আহা, আপনি ইমান পাবেন কি, আপনি ইসলাম পাবেন কি, আপনি জান্নাত পাবেন কি জাহান্নাম পাবেন, আপনি এখান থেকে অনুমান করবেন। ট্রেনে যখন আমরা সফর করছি, একই ট্রেনে বিভিন্ন রকমের ক্যাটাগরি, একটা আছে টু টায়ার, একটা আছে থ্রি টায়ার, একটা আছে এসি, একটা আছে কি স্লিপার, একটা আছে জেনারেল। জেনারেলে যদি সিটটাও পাই তাহলে বসে গেলাম, আর না হলে দাঁড়িয়ে গেলাম। দাঁড়াও থাকার ইচ্ছে মানে পায় না, অনেক সময় কি বসারও সুযোগ পায় না, পায় কি পায় না, স্বীকার করছেন কি না? তাহলে একটাই ট্রেনে এত ক্যাটাগরি, যেখানে এসিতে কেউ যাচ্ছে, একই জায়গাতে একটাই সিট, সুন্দরভাবে স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন অতিবাহিত করে বাসর ঘর অনুসারে আপনি ট্রেনে সফর করতে পারছেন, প্লেনেও সফর করতে পারছেন একই জায়গাতে, তাহলে জান্নাত আর জাহান্নামের অবস্থাটাকে কি হবে আপনি কল্পনা করতে পেরেছেন? হাজি এটা খাঁকে দিয়ে দেবেন নাকি জি, দেখো। আহা, আপনাদেরকে একটা ছোট্ট হাদিস শোনাই, কিন্তু মুসলিমের হাদিস, ভালো করে হাদিসটাকে শুনবেন। পাঁচ প্রকারের লোক কিন্তু জাহান্নামে যাবে, কয় প্রকার? আহলুন নারে খামসা, রহ মুসলিম, আহলুন নারে খামসা, পাঁচ প্রকার লোক জাহান্নামে যাবে। চার প্রকার লোকের কথা বলছি না, এক প্রকার লোক কে? জয়ফুল্লাযী লা জাবর লাহু, রহ মুসলিম, ওই ব্যক্তি জাহান্নামে যাবে যার নিজস্ব কোনো রায় নেই, যার কোনো চিন্তা ভাবনা নেই। দারুণ হাদিস, কিন্তু যারা জালসা শুনতে এসেছে ওই লোকটিকে আমি ধরছি, আপনি কালকে থেকে কোনোদিন আর জালসায় যেন না যদি না হাদিসটা বুঝেন। আপনি যদি বুঝার যদি চেষ্টা করেন, এতখানি পর্যন্ত যদি দিব্য শক্তি থাকে তাহলে বোঝার চেষ্টা করবেন। পাঁচ প্রকারের মধ্যে এক প্রকারের কথা বলছি, যেটা আমার বিষয়ের সাথে সম্পর্কিত। জয়ফুল্লাযী লা জাবর লাহু, ওই ব্যক্তি যে নিজেকে সবসময় হীনমন্যতায় ভাবে, যার কোনো নিজস্ব রায় নেই, নিজস্ব কোনো ভাবনা চিন্তা নেই, এ লোকটা কিন্তু জাহান্নামে যাবে, যাবে, যাবে। কেমন করে আমাদের মাথার সবারই ব্রেন আছে তো, কথা বলুন, হার্ট আছে তো, প্রত্যেকটা বিজ্ঞানী বলছে প্রত্যেকটা মানুষের ব্রেনে 63 কোটি সেল আছে। তাহলে একজন রিক্সা চালাচ্ছে, কুলি, মজুর, ভ্যান চালক, ওর মাথা তো 63 কোটি সেল আছে কি আছে না? হার্টে 40,000 কোটি সেল রয়েছে যে হার্টে, একটু যদি একটা ভাল বন্ধ হয়ে যায় কোথায় দৌড়ায়? চেন্নাই। কোথায় দৌড়ায়? কলকাতা। দৌড়ায় কি ভেলুর, যেন এটাকে ঠিকঠাক হয়ে যায়। যেই 40,000 কোটি সেল থাকা সত্ত্বেও, তাহলে একটা কুলি মজুর, ভ্যান চালক, তারও তো আছে। তাহলে এই সমস্ত মানুষগুলি 63 কোটি সেল থাকা সত্ত্বেও, 40,000 সেল থাকা, হার্টে সেল থাকা সত্ত্বেও, ওই লোকটা কেন কাহো কি জি হুজুর বলবে, কাউরি পিছনে কেন ছুটবে, তুমি কেন আর হীনমন্যতায় ভুগবে? হাজি ভাই, আল্লাহ তোমার বিবেক দেয়নি, বুদ্ধি দেয়নি, তোমাকে মসজিদ তৈরি করতে হবে, মাদ্রাসা করতে হবে, তোমাকে নামাজি হাজিরে দিতে হবে। বিজ্ঞানী বলছে যে কোনো ভ্যান চালক, রিক্সা চালক, খোদাবাস লাইব্রেরির 450 কোটি বই তার ব্রেনে আসতে পারে না। তাকে রয়্যাল বেঙ্গল টাইগারের কথা শুনেছেন? কোথায় আছে? সুন্দরবনে। আর আফ্রিকার যেটা ডিসকভারি চ্যানেল আমরা দেখি, বিভিন্ন রকমের জন্তু জানোয়ার আফ্রিকার জঙ্গলের, হরিণের পিছনে ছুটছে একটা বাঘ, দেখে কত ময়া লাগে না? আহারে, হরিণটাকে ধরে নিলে, তাই না?
একটা মানুষের পিছনে যদি বাঘ ছুটে হার্ট অ্যাটাক করবে, তাই না? একটা হরিণের পিছে বাঘ ছুটছে দেখে অত্যন্ত মায়া লাগে, এটা আমি নিজে সহ্য করতে পারি না। ডিসকভারি চ্যানেল আমি খুবই দেখি, যখন মোবাইল আসার আগে এখানে কত রকমের জীবজন্তু কীটপতঙ্গ আল্লাহ তাআলা সৃষ্টি করে রেখেছে, যেই জঙ্গলের ভিতরে একটা হরিণের পিছে বাঘ ছুটছে মানে এটা বাস্তব, হরিণের পিছে বাঘ ছুটবে আর হরিণ দৌড়াবে, তাকে ধরবে, তাকে খাবে, এটাই হচ্ছে কি বাস্তব, এটাকে আপনাকে স্বীকার করে নিতে হবে। এটা তার শিকারই, এটা ছুটবেই। প্রিয় ভাইরা আমার, উজদুল গাবা আফ্রিকার গহীন বঙ্গলের যারা সিংহ, রাসূলের যুগের যারা সাহাবি, তারা ছিলেন সেই ব্যাটেলিয়ান, সেই ব্রিলিয়ান, যেই সাহাবায়ে কেরাম, তারা কিন্তু কোনোদিন হীনমন্যতায় ভাবে ভরেনি। আজকে আমরা হীনমন্যতায় ভাবছি, এটা করলে কি হবে কি হবে না, টাকা দিলে কি দিলে জান্নাত পাওয়া যাবে কি যাবে না, মসজিদে দেব কি দেব না, মাদ্রাসায় দেব কি দেব না, এই পথে যাব কি যাবে না। আরে তুমি 50 বছরের, তুমি জীবন পেলে, 40 বছর পেলে, তুমি পিএইচডি করলে, এমফিল করলে, আরে বেঈমান শয়তান, তুমি কি এতটুকু পর্যন্ত বুঝতে পারলে না কোনটা সঠিক কোনটা বেঠিক? যদি একটা ভ্যান চালক কলি মজুর যদি বুঝতে পারে, তুমি একজন কি এমফিল করা একজন ব্যক্তি হয়রাজ, তুমি কেন বুঝতে পারবে না? তুমি জীবনটাকে দাঁড়িয়ে পেচ্ছাপ করার উপরে তুমি নির্ভর করেছ, তোমার দ্বারা কোনো ইসলামের খিদমত হতে পারে না, সমাজের কোনো খিদমত হতে পারে না, তুমি একজন বেঈমান, তুমি একজন বেকু, তোমার দ্বারা পুলিশ দ্বারা কোনো ইসলামের কাজ হতে পারে না। হাদিসটা পরিষ্কার আপনি বুঝতে পারলেন, যখন আমি শিখেছি মায়ের কোল থেকে এসেছি, আমার কৈশোর যৌবন সমস্ত কিছু অতিবাহিত করে বার্ধক্য অতিবাহিত হয়েছি, তখন আমাকে নিজস্ব একটা রায় থাকা উচিত, একটা ভাবনা চিন্তা থাকা উচিত, কোনটা ভালো মন্দ এটাকে আমাকে বিবেক বিবেচনার মাধ্যমে যাওয়া উচিত। তাই আমি বলছি প্রত্যেকটা মানুষকে, ওরে আমার যুবক যুবতী জেনে রাখুন, মসজিদের জালসায় এসে যখন উপস্থিত হয়েছি, আমি আজকে ইয়াহুদি খ্রিস্টানের এই সমস্ত জাতগুলোর কাহিনী শুনে নিয়েছি, সুরে ফাতেহা যখন পড়ি, ওয়াইলিল মাগযুবি আলাইহিম ওয়ালা যাল্লিন, মাগযুব মাগযুব কোন জাতকে বলা হয়েছে? অভিশপ্ত, আল মুরাদ বিহি মাগযুব শব্দের অর্থ হচ্ছে কেন করে ইয়াহুদি, যাল্লিন কাকে? নাসারা খ্রিস্টানকে বোঝানো হয়েছে, যারা যিশু খ্রিস্টের কমকে বলা হয়েছে। আল্লাহ যেন আমাদেরকে দুই কম থেকে পানা দেই, আমাদেরকে যেন বাঁচায়, সকলে পড়েন আমিন। ওরে আমার যুবক যুবতী জেনে রাখুন, আমরা 7টা আয়াতের একটা সূরা পাঠ করে থাকি, 5 ওয়াক্ত নামাজে পাঠ করে থাকি, নফলে পাঠ করি, সুন্নাতে পাঠ করি, বিভিন্ন তাহাজ্জুদের নামাজে পাঠ করি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াইলিল মাগদুবি আলাইহিম ওয়ালা যাল্লিন। কোনোদিন তার অর্থটা পড়ে দেখেছে কি? দেখেছেন কতজন অর্থটা পড়েছে? হাত উঠান তো। আর জালসা শুনে হবে না, এখন ধৈর্য ধৈর্য পিটা পিটা মানুষকে শিখাইতে হবে, কয়জন অর্থটা জানি হাত উঠাই তো। আমাকে যদি জিজ্ঞেস করে মরার পরে, ওবায়দুল্লাহ তুই তো খুব এলাকাতে জালসা করেছিস, কয়টা লোক থেকে তুই সুরে ফাতেহার অর্থটাকে তুই বলে দিয়েছিস বলতো? কি উত্তর দেব? কইছে তুমি জালসা করেছো, আমি টাকা লিয়েছি, তাই না? আর গোস ভাত খেয়েছি, ফুচকা জিলিপি খেয়ে স্ত্রীর জন্য ছেলেমেয়ের জন্য বেঁধে নিয়ে বাড়ি এসছে। হা হা, একটাও লোক পাই না গো, একটাও কোনো যুবক নেই, এই যুবতী নেই। আপনারা পৃথিবীর আবর্জনা বানিয়েন না, সময় আসছে ইসলামের দিকে ধাবিত হবেন না। যদি আবর্জনা পৃথিবীর শেষ হয়ে যায়, 850 কোটির মানুষ যদি মানুষ শেষ হয়ে যায়, কিছুই যায় আসে না, যারা ইমানের উপরে থাকবে তাদেরকে নিয়ে ইমাম মাহদি, ইমাম ঈসা আলাইহিম আসসালাতু ওয়া তাসলিম পৃথিবীর মাটিতে আজকে কিসাম কায়েম করবে, বাদ বাকি সমস্ত আবর্জনা চলে যাবে গঙ্গাতে। আপনি বেমান হয়ে কি মরেন না? বলে তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন।
ওরে আমার মানুষেরা জেনে রাখুন, নামাজে যখন দাঁড়িয়ে যায় তখন সুরে পাতিয়া পাঠ করি, ইমাম যদি পড়ে তোমাকে পড়তে হবে না, হবে না, মুক্তাদি যখন তুমি থাকবে তখন তুমি শুনতে থাকবে, তোমার এটাই শোনাটাই যথেষ্ট, কিন্তু তোমাকে শোনাটাই যথেষ্ট। ফায়দা করিয়াল কোরআন ফাস্তামিউ, যখন কোরআন পাঠ করবে তখন তুমি কান লাগিয়ে শোনো, অ্যাটেনটিভলি শোনো, এটাই হচ্ছে কি তোমার কি পরিচয়, একজন মুক্তাদির পরিচয়, একজনকে ইমাম বাবা মারা গেছে, মা মারা গেছে, একটা জানাজার আমি দোয়া পড়তে জানি না, জানি না দুরুদটাও পড়তে জানি না, শুধু আমি 40 বছর অতিবাহিত করে দিলাম, 50 বছর অতিবাহিত করে দিলাম, আমি যেন শূন্য হাতে না চলে যাই। ওরে আমার ভাইরা জেনে রাখো, জেনে রাখো, কত জীবনে আমি গুনাহ করলাম, কত আমি আজকে মিথ্যা কথা বললাম, কত আমি আজকে কি ধোঁকেবাজি করলাম, এ ধোঁকেবাজি কতদিন চলবে, প্রত্যেকটা কড়া গণ্ডায় আমার কাছে আল্লাহ তাআলা হিসাব নেবে। অতএব তুমি নিজেই নিজে তৈরি হয়ে যাও, নিজের আত্মসমীক্ষা করে নিয়ে কবরের সামগ্রী তৈরি করে নাও। এ সামগ্রী তৈরি করার জন্য তোমার কোনো মণ্ডল মাতাব্বর বলবে না, এ ফালাহি বলবে না, মাদনি বলবে না, এটা তোমার জীবনের পার্সোনাল ম্যাটার, তুমি নিজেই নিজেই তৈরি হয়ে যা। আল্লাহ তারই নাম, খোদা তারই নাম, আল্লাহ যে তারই নাম, বড় জঙ্গলের পশু পুখি সবই ডাকে খুশি খুশি, তাদের মাঝে দেখো মিলনের ছবি বর্তমান, আল্লাহ তারই নাম, খোদা তারই নাম, আল্লাহ যে তবে না, আকাশেরই তারকরাজি সবই করে জিকি মিকি, তারই নূরে আলোকিত সারা গগন ময়, আল্লাহ তবে না, খোদা তবে না, আল্লাহ যে তবে না, আল্লাহ তবে না, খোদা তবে না, আল্লাহ যে তবে না। এখন কোরআন শিখার প্রতিযোগিতা শুরু হয়েছে বুড়ো বুড়িদের মধ্যে, আপনারা শিখবেন তো, শিখবেন, হাত উঠান তো, কতজন শিখবেন না, কতজন শিখবেন না হাত উঠান। আল্লাহ যদি এইভাবে করে দেয়, কয়েকদিন আগে খাদিজাতুল কুবরাতে বুখারিতে একটা হাদিস পড়াচ্ছিলাম, বুখারির দার্সে 40টা মেয়ে আছে, সপ্তাহে আমি 3 দিন ক্লাস নিই খাদিজাতুল কুবরা সামনে, এই অসুবিধার মধ্যেও এত ব্যস্ততার মধ্যে একজন হেডমাস্টার হয়ে, কিসের জন্য, খিদা আছে বলে। আল্লাহ তাআলা বিনা হিসাবে 70,000 মানুষকে জান্নাতে দিবে, কত হাজার, 70,000, তো 70,000-এর মধ্যে মেয়েগুলোকে বলছি যে বুখারি পড়নে ওয়ালি হ্যাঁ না, ইন লোক মিল যায়গি জান্নাত, আরে পাবে নাকি, বুখারি যারা পড়াচ্ছে আর যারা পড়ছে এটি আগে জান্নাত জাহান্নামে যাবে, হাজি ভাই যাবে না যদি আমাল ঠিক না থাকে। 70,000-এর মধ্যে আপনারা যেতে চান কি চান না, এবার হাত উঠান তো দেখি কে, যেটা বিনা হিসাবে মুখ, লক্ষ্মী ভাণ্ডার তো বিনা হিসাবের, হাত উঠান না দেখি, সবাই হাত উঠান না, অবাক লাগছে লোকগুলোকে, বিনা হিসাবে জান্নাত পাচ্ছি তো, এ 70,000-এর মধ্যে আমরা পড়বো না ইনশাল্লাহ পড়বো, কারা একটু আপনাকে খুশখবরি দিয়ে দিই, আল্লাহ রসুল কিয়ামতের দিনে আদমকে ডেকে বলবে, ওরে আদম তোর সন্তান সন্ততিদের মধ্যে কতটি জান্নাতে যাবে কতটি জাহান্নামে তাকে ইনসাফ করার জন্য বলবে, তুই বের করে নে, বলা হবে 999টার ভিতরে একটা জান্নাতে যাবে আর 999টা কোথায় যাবে, শ্মশানে, তার মানে জাহান্নামে যাবে, অবাক বলুন, নাউজুবিল্লাহ বলুন না, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, যদি এরকমই হয় তাহলে কেউ জান্নাত পাবো কি। আবার হাদিসে বলছে যে 70,000
লোক যদি জান্নাতে যায় আবার একটা হাদিসে বলছে তিন খাবল আল্লাহ তাআলা দিবে, আল্লাহ তাআলার খাবল কত বড়, ইচ্ছা করলে সবাইকে জান্নাত দিতে পারে, পারে কি পারে না? বলেন আমরা জান্নাত পাবো ইনশাআল্লাহ, জোর করে বলেন ইনশাআল্লাহ। এতগুলো জালসা শুনলাম 50 বছর ধরে, এতগুলো ডেলিগেট খেলাম, এতগুলো ফুচকা খেলাম, এতগুলো জিলিপি খেলাম, স্ত্রীর জন্য নিয়ে গেলাম, এতগুলো প্রেম নিবেদন করলাম, কত কি করলাম, মিটিং ডেটিং করলাম, জান্নাত পাবো না জি? কি কথা বলছো তুমি, কত আর ওয়াজ করে বে, সব জান্নাত কি পেবো ইনশাআল্লাহ? এটা আশা রাখতে হবে তো। তা হাদিসটা যে বলেছি আপনি যদি আশাই না রাখতে পারেন, আপনি যদি বুঝতে পারেন, একটা মুলবি সাহেব 16 বছর ধরে পাগড়ি লাঠি পাগড়ি পেল, পার্টি পাওয়ার পরে বলছে কি যে আমি এটা হাদিস বুঝি না, এটা কোরআনের আয়াত আমি বুঝি না, ও বুঝি না যে বুঝতে না বুঝাটাতে 16 বছর লাগালো। এটা আমার দ্বারা কাজ হবে না, এটা হুজুরের কাজ, এটা বুজরুগের কাজ, এটা পীর সাহেবের কাজ, এটা মুরিদের কাজ নয়। তাহলে 15 বছর 16 বছর তালমন্দ্রা দারুলুম নেজামিয়া মাদ্রাসাতে পড়লো, এটা আমি বুঝি না, এই না বুঝাটা তো 16 বছর দিয়ে পাঠ করলো। এরকম মুলবিষয়ের অভাব গ্রাম বাংলাতে নেই, আর এইগুলোর দ্বারা কি আজকে সমাজে কি ফেতনা সৃষ্টি হচ্ছে? উনি একটা ভালো করে এবারত পড়তে পারছে না, একটা কোরআন ভালো করে পড়তে পারছে, মানুষকে কে বিভ্রান্তির পথে কে নিয়ে চলে যাচ্ছে, এইগুলোই নিয়ে যাবে কি জাহান্নামে, নারে কাফির। প্রিয় ভাইরা আমার, একটিও লোক উঠবেন না, আপনারাকে জান্নাত ইনশাল্লাহ নিয়ে যাব। বক্তারা প্রত্যেক দিন জান্নাতে ঢুকাচ্ছে, এ 2 মাস তো ঢুকাবেই, আর প্রত্যেক দিন জাহান্নামে আবার কিন্তু ভরে দিচ্ছে, ঢুকাচ্ছে আর ভরে দিচ্ছে, খালি টাকা লেবার লেগে। আল্লাহই ভালো জানে, আমি আমার কাজ আমি করছি, আপনি কি নিয়াতে দেবেন আর কি নিয়াতে করবেন সেটা আপনার কাজ। প্রিয় ভাইরা আমার, এ মসজিদটা সবারই, তালমংরা ইস্টার্ন মানে এলাকার এই সাইডে যতগুলো গ্রাম আছে হরদনগর বাদ দিয়ে, ও আসবে কিন্তু ও দেখবে এখানে আজান হচ্ছে, লোক অজু করছে নামাজ পড়ার জন্য প্রস্তুতি, সে